Hello viewers, welcome back to my channel once again. আজ আমি আপনাদের সামনে একটি ওয়াল হ্যাঙ্গিং ডেকো নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওয়াল হ্যাঙ্গিংটি আমি তৈরি করেছি বাম্বু স্টিক দিয়ে। এখানে কয়েকটা বাম্বু স্টিক আমি সিলভার কালার করে নিয়েছি, সিলভার কালার করে এগুলোকে শুকিয়ে নিয়েছি। তারপর আমি এগুলি দিয়ে আমার ডেকোটি তৈরি করব। আমি দুইটা কার্ডবোর্ড দিয়ে দুইটা গোল করে এভাবে কেটে নিয়েছি। এটা যে কোনো সাইজের যা যেভাবে ডিমান্ড করবেন সেভাবেই সাইজ মতো কেটে নিতে পারবেন। আমি মিডিয়াম করে দিয়েছি কারণ আমার ডেকোটি মিডিয়াম সাইজের হবে, তো এই জন্য আমি এটা মিডিয়াম করে কেটে নিয়েছি গোল করে। এখন আমি এর মধ্যে আমার এইগুলো দিয়ে আমার ডেকোটি তৈরি করব। আমি কলম দিয়ে এভাবে মাপ মতো দাগ দিয়ে রেখেছিলাম যাতে আমার স্টিকগুলো যখন আমি বসাবো কার্ডবোর্ডের মধ্যে যখন বসাবো তখন যাতে সমান হয়, তাই জন্য আমি কলম দিয়ে এখানে দাগ দিয়ে রেখেছি। আমি ছয়টা স্টিক একটু লম্বা করে লাগিয়েছি এবং পরে যে স্টিকগুলো লাগাবো সেগুলোকে এই ছয়টা থেকে একটু ছোট করে কেটে রং করে নিয়েছি। আমি বাকি স্টিকগুলোকেও এইভাবে গান দিয়ে বসিয়ে দেব।
আমার সবগুলো স্টিক বসানো শেষ হয়ে গেলে আমি এর মধ্যে আরো কিছু ডেকোরেশন করব, সেটাও দেখিয়ে দেবো আপনাদের সাথে, শেয়ার করব এখনই। আমার সবগুলো স্টিক বসানো শেষ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আরো কিছু ডেকোরেশন করব। এটা দেয়ালে টাঙানোর জন্য আমি এতে দুইটা ফুটো করে নেব, এবং এটাকে দেয়ালে টাঙানোর জন্য ফুটো করার পরে আমি এর মধ্যে একটা সামান্য রশি দিয়ে বা দড়ি দিয়ে এটাকে টাঙানোর জন্য দেখিয়ে দেবো কীভাবে আমি এটা করেছি। আমি আমার ওয়াল হ্যাঙ্গিং এর জন্য আর কিছু ডেকোরেশন করব। এটা হচ্ছে পাথর দিয়ে তৈরি, এটা কিনতে পাওয়া যায় এবং যে কোনো ধরনের ডেকোরেশনও করা যায়। এটাকে লেস বলা হয়, এটা কিনতেও পাবেন। এটা দিয়ে যে কোনো ধরনের অনেক সুন্দর ডেকোরেশন করা যায়, এটা পাথরের তৈরি। আমি এটাকে কাঠবুটের মধ্যে গাম দিয়ে বসিয়ে দিয়েছি, এবং এখন এটাকে আমি বাম্বু স্টিকের উপরে বসিয়ে দেব, তাতে আরো অনেক সুন্দর লাগবে দেখবেন। আমি গ্রাম দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি বাম্বু স্টিকের মাঝামাঝি। এখন আমি এর মধ্যে আরও কিছু ডেকোরেশন করব। আমি এই লেস দিয়ে একটু ছোটো ছোটো টুকরো করে আমি বাম্বু স্টিকের মধ্যে বসিয়ে দেব। আমি লম্বা করে একটু টুকরো কেটে নিয়েছি, এটাকে ছোটো ছোটো করে বাম্বু স্টিকের মধ্যে বসিয়ে দেব।
লেসের ছোটো ছোটো টুকরোগুলো এখন আমি ব্যাম্বু স্টিকের মধ্যে বসিয়ে দেব। লেসের ছোটো টুকরোগুলো এখন আমি বাম্বু স্টিকের মধ্যে বসিয়ে নিচ্ছি। আমার দেখো তৈরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে ওয়ালে টাঙিয়ে দেবো। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমার ভিডিওটি? আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর আপনাদের উৎসাহই আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে। আর আমার ডিসক্রিপশন বক্সে আমার ছোটো বোনের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই সেখানে আমার একটু দেখবেন চ্যানেলটাকে।